What's up guys? কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আপনারা যারা আমাকে চিনেন তারা জানেন যে আমি সেন্ট গ্রেগরিস হাই স্কুল এন্ড কলেজ থেকে আমি পড়াশোনা করেছি। সো ছোটবেলায় যখন লক্ষ্মীবাজারে KFC ব্রাঞ্চ ছিল তখন আমি ডেইলি ওদের এখানে যে চিকেন খাইতাম। অ্যান্ড আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি চিকেন কতটা পছন্দ করি, কজ আই এম আ চিকেন লাভার। সো আই ডোন্ট নো ওয়াই বাট লাইক লাস্ট 7 থেকে 8 বছর ধরে হঠাৎ করে আমাদের ওই লক্ষ্মীবাজার ব্রাঞ্চ থেকে ওরা হচ্ছে KFC উঠায় ফেলছে। সো এই জন্য প্রায় 7-8 বছর ধরে হচ্ছে আমি কোনো ধরনের KFC-তে চিকেন টিকেন কিছু ট্রাই করি নাই। সো আফটার আ লং টাইম আমি কয়েকদিন আগে দেখলাম যে ওদের একটা নতুন একটা অফার লঞ্চ করছে 579 টাকায়, যেখানে আপনারা পাচ্ছেন একটা ডাবল ডাউন বার্গার, দেন পাচ্ছেন হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড হচ্ছে একটা সফট ড্রিঙ্কস। KFC এর ডাবল ডাউন বার্গারে কিন্তু অ্যাকচুয়ালি আমার মধ্যে যারা চিকেন লাভার তাদের জন্য কিন্তু অনেক একটা ভালো একটা আইটেম হবে, কারণ এখানে ওদের এই বার্গারে কোনো পান ইউজ করা হয় না, পানের পরিবর্তে ইউজ করা হয় হচ্ছে চিকেন। সো এটা খেতে কেমন হবে এখন আমরা যে দেখবো। অ্যান্ড আফটার আ লং টাইম আমি ওদের এই অফারটা গুছিয়ে নিতে আমি এখন যাচ্ছি ওদের বেলি রোড ব্রাঞ্চে, অ্যান্ড যে দেখবো যে অ্যাকচুয়ালি এতদিন পর আমি KFC চিকেন ট্রাই করবো। সো আই এম সো এক্সাইটেড। সো বেশি কথা না বলে চলুন দেখি ওদের বেলি রোড ব্রাঞ্চে যাই। ওদের বেলি রোড ব্রাঞ্চে ঢোকা মাত্রই সেই ছোটবেলার স্মৃতি মনে পড়ে গেল, আর এই হচ্ছে কলোনেল হারল্যান্ড স্যান্ডার্স, KFC-র ফাউন্ডার, যার মূর্তি আমরা KFC-র ম্যাক্সিমাম ব্রাঞ্চে দেখতে পাই। KFC-র প্রতিটা ব্রাঞ্চে কেন জানি না খুবই ওয়েল ডেকোরেটেড হয়, তাই ওদের এখানে গিয়ে সময় কাটালে এবং খাওয়া দাওয়া করলে মন এমনিতেই অনেক খুশি হয়ে যায়। এরপর আমি চলে যাই ওদের ক্যাশ কাউন্টারে, অ্যান্ড দেন সাথে সাথে আমি ওদের 579 টাকার যে কম্বো অফারটা ছিল ডাবল ডাউনের সেটি আমি অর্ডার করে দিই। অর্ডার করা 10 মিনিটের মধ্যে অর্ডার পেয়ে গেলাম, এই হচ্ছিল ওদের কম্বো অফার। অ্যান্ড গাইস বিলিভ ইউ অর নট, আমি ওদের ডাবল ডাউন বার্গার দেখে তো অনেক বেশি এক্সাইটেড, কজ আমি আফটার আ লং টাইম KFC চিকেন ট্রাই করবো। অ্যান্ড গাইস ফার্স্ট বাইটে আমার সেই ছোটবেলার টেস্ট আমি আবার ফেরত পেলাম, জাস্ট অসাম, মানে কিছু বলে বোঝানোর কোনো দরকার নেই, ওদের চিকেনটা এমনিতেই কেন জানি অনেক সুস্বাদু হয়। অ্যান্ড দেখেন আপনারা এখানে কিন্তু কোনো বান ইউজ করা হয়নি, উপর সাইড নিচের সাইড দুই সাইডেই কিন্তু চিকেন রয়েছে। সো লাইক আমার মতো চিকেন লাভাররা তো এই ডাবল ডাউন বার্গারটিকে জাস্ট মানে এত মজা করে খাবে কিছু বলার নেই। অ্যান্ড সাথে ফ্রেঞ্চ ফ্রাই আর যদি হয় ঠান্ডা এক চুমুক কোক তাহলে তো কোনো কথাই নেই গাইস, একদম জমে যাবে। সো কেন দেরি করছেন, এখনই চলে যান KFC-তে ওদের ডাবল ডাউন বার্গারের অফারটি লুফে নেওয়ার জন্য। অ্যান্ড আমার মতো চিকেন লাভারদের তো আর এক্সট্রা করে বলার কিছু নাই, তারা মাস্ট ওদের ডাবল ডাউন বার্গারের যে কম্বোটা আছে ট্রাই করবে, ট্রাই করতে আপনারা ভুলবেন না। যে কোনো ব্রাঞ্চে চলে যান এই ডাবল ডাউনের অফারটা লুফে নিতে, অ্যান্ড আমাকে লাইক কমেন্ট কমেন্ট সাবস্ক্রাইব তো করবেনই। That's it for today and follow me for more videos. I love you so much.